নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাকে বাড়ছে জল, বন্ধ ফেরিঘাট, বন্যার পদধ্বনি। চার সরকারি বিভাগের কাজ দেখল বিধানসভার এস্টিমেট কমিটি। গুমরায় 150 ট্রাক কয়লা পাচার, রাতে আটক দুটি সারের গাড়ি। ফি মকুব আন্দোলন ছড়াচ্ছে গোটা উপত্যকা জুড়ে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কয়েকদিনের টানা বর্ষণে জল বাড়ছে বরাক নদীতে। এইভাবে বৃষ্টি চলতে থাকলে বন্যার সম্ভাবনা রয়েছে। অন্নপূর্ণা ঘাটে বরাক নদীতে জলের স্তর শুক্রবার সন্ধ্যে 6টার সময় ছিল 19.51 মিটার। এখানে বরাকের বিপদসীমা 19.83 মিটার। ঘন্টায় 2 সেন্টিমিটার করে জল বাড়ছে। জল বাড়ার ফলে সতর্কতা হিসেবে বরাক নদীর সবকটি ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে শনিবারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বৃষ্টিপাত, বৃষ্টিপাত লঙ্গায় কুশিয়ারা জল বিপদসীমার উপর দিকে যায়, এদিকে বরাকেও জল বাড়ে প্রায়। যেটা আমরা ফ্লাট কন্ট্রোল রুমের থেকে জানছি যে 6 সেন্টিমিটার বোধহয় পার ওভারে বাড়ে, যার জন্য আজকে ফেরি ওয়ার্নিং লেভেলের লেগে আজকে আমরা মাননীয় কার্যবাহী অভিযন্তা আভ্যন্তর জল পরিবহন বিভাগের তার একটা নির্দেশ দিয়েছেন আজকে যে আজকের থেকে ফেরি অনির্দিষ্টকালে লেগে বন্ধ। যখন জল তার আবার ওয়ার্নিং দেওয়া না পর্যন্ত আবার যখন তাই জানাইবা তখন এটা ফেরিটা খুলবো। বর্তমানে কোন কোন পরিষেবা বন্ধ? বর্তমানে বরাকবেলি আইডাব্লিউডির অধীনে যেসব পরিষেবা আছে সবগুলোই বন্ধ রাখা হয়েছে। এটা কদিন পর্যন্ত থাকবে? এটা অনির্দিষ্ট কালের লাগে, এটা তার পরবর্তী অর্ডার না দেওয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে। বর্তমানে এখন কত সেন্টিমিটার জল আছে? এখন জল তো প্রাথমিক আবাস 19.43 বোধহয় সেন্টিমিটার, জল পার আওয়ার 6 সেন্টিমিটার করে বাড়ে। আর এর জন্য একটা দুর্ঘটনা হয় না হয় এর জন্য এটা সতর্কতামূলক ব্যবস্থা বুঝবে কার্যকরী অভিযান এই আদেশটা জারি করছে। শিলচরে দুদিনের সফরে চারটি সরকারি বিভাগের কাজ ও হিসাব পরীক্ষা করে দেখল বিধানসভার এস্টিমেট টিম। চারটি বিভাগের কাজকর্ম পরিদর্শন করল এই কমিটি। কমিটির সভাপতি বৃন্দাবন গোস্বামী বলেন, পঞ্চায়েত, পূর্ত, সমাজকল্যাণ ও মৎস্য বিভাগের কাজ ও হিসাব তারা খতিয়ে দেখেন। তারা এই সম্পর্কে একটি রিপোর্ট বিধানসভায় জমা দেবেন। বরাক উপত্যকা সম্পর্কে তিনি বলেন, রাস্তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে কয়েকটি রাস্তা অসম বিধানসভার প্ৰাক্কলন কমিটি এস্টিমেট কমিটি আজি আমি চাৰিটা বিভাগ লৈ বৰাকলৈ আহিছিলোঁ। এটা হৈছে PNRD পঞ্চায়ত ৰুৰেল ডেভেলপমেণ্ট, এটা ফিচাৰী, আনটো হৈছে PWD আৰু এটা ডিপাৰ্টমেণ্ট হৈছে ছ'চিয়েল ৱেলফেয়াৰ, যিকেইটা সৰ্বসাধাৰণ মানুহৰ লগত এই বিভাগকেইটা জড়িত। আৰু সেইকাৰণে এই অঞ্চলটোত বৰাক উপত্যকাত কমন মানুহ যিখিনি সাধাৰণ মানুহৰ মাজলৈ এই ডিপাৰ্টমেণ্টকেইটাই যিবিলাক চৰকাৰী আৱণ্টিত ধন ইয়াৰ কাৰণে যিবিলাক আঁচনি সঠিকভাৱে ইয়াক ৰাইজৰ কাষলৈ নিব পাৰিছে নাই, আৰু ইয়াৰ ওপৰতে যিবিলাক এষ্টিমেট কৰে, যিবিলাক তেওঁলোকে প্ৰাকলন কৰে সঠিকভাৱে কৰি ৰূপায়ণ কৰিছে নাই, এইবিলাক চোৱাৰ দায়িত্বটো অসম বিধানসভাত যিখন প্ৰাকলন কমিটি আমি একাজনীয়া কমিটি আজি আমি সাতজনীয়া উপস্থিত আছোঁ। আৰু এই কমিটিয়ে প্ৰত্যেক জিলাত কৰিমগঞ্জ, এলাকান্দি আৰু কাছাৰ জিলাত আজি আমি যিবিলাক ক্ষেত্ৰভিত্তিক ঠাইত যিবিলাক আছে তালৈ ফলকৈ গৈছোঁ। আৰু যে বৰষুণ বতৰৰ কাৰণে আমি যিমানকেইটা ঠাই চাবলৈ ইচ্ছা আছিল সেইটো সম্ভৱ নহ'ল বতৰৰ কাৰণে। আৰু আমি সকলো স্তৰ বিভাগীয় বিষয়াৰ লগত আমাৰ ইণ্টাৰেকশ্যন হৈছে, মত বিনিময় হৈছে।
গুমরা পুলিশের রিমোটে চলছে কয়লা বাণিজ্য, সঙ্গে সারেরও। বেআইনি কারবারের রমরমা এখন গুমরা। প্রতিদিন সারের গাড়ি পাচার হচ্ছে। বৃহস্পতিবার রাতে আটক হয়েছে দুই ট্রাক সার। সার ও বার্মিজ সুপারির পাচার কয়েকদিন থেকে জাকিয়ে বসেছিল, এখন আবার শুরু হয়েছে কয়লা পাচার। গত তিন চার দিনে গুমরায় আয় হয়েছে 3-4 কোটি টাকা। এখন পুরনো কয়লা মাফিয়াদের বদলে নতুন মুখ আনা হয়েছে। সব অভিযোগের তীর এখন গুমরা পুলিশের দিকে। বিনা মাশুলে ভর্তির দাবিতে উত্তাল সারা বরাকের কলেজগুলি। শিলচরের মহিলা কলেজে এই ইস্যুতে আন্দোলনে সামিল হন ছাত্রীরা। তারা এই নির্দেশ পুনরায় চালুর জোরালো দাবি জানান। মানে ওমেন্স কলেজ শিলচরে এডমিশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আসাম শিক্ষামন্ত্রীর সার্কুলারের দ্বারা একটা শ্রেণী গরিব ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। যাদের ব্যাক আছে বা যাদের অ্যাটেন্ডেন্স 75% থেকে কম, তারা এডমিশন পাবে না। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারই একটি প্রার্থ হিসাবে আজ ওমেন্স কলেজের ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া ও আমাদের আন্দোলনের একটা অংশ হিসাবে আজ সকাল থেকে আমরা গেটের সামনে বসে ধর্ণা দেই, কলেজ স্ট্রাইক করি, কলেজে কাউকে ঢুকতে দেই না। সেই অবস্থায় প্রিন্সিপাল স্যার এসে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হোল্ড করার যে দাবিটা ছিল সেটা মেনে নেন। উনি আগামী এক সপ্তাহ পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন তার মধ্যে অ্যাডমিশনটা হবে না। লালা শহরেও এদিন ছাত্ররা এই ইস্যুতে আন্দোলনে নামেন। ছাত্ররা সড়ক অবরোধ করেন। লালা রুরাল কলেজের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। অবিলম্বে দরিদ্র ছাত্রদের ভর্তি প্রদান করতে হবে। অবিলম্বে দরিদ্র ছাত্রদের ভর্তি প্রদান করতে হবে। অবিলম্বে দরিদ্র ছাত্রদের ভর্তি প্রদান করতে হবে। তাহলে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ডিসি মহোদয় না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। রামকৃষ্ণনগর কলেজেও ছাত্ররা বিক্ষোভ দেখালো। তাদের দাবি, বিনামূল্যে ভর্তির ব্যবস্থা আগে ছিল সেটা ফের চালু করতে হবে। ছাত্ররা স্লোগান দেন শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের বিরুদ্ধে। কিছু ব্যক্তি দেবদানের নাম ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান করছে। তাদের সতর্ক করে দিলেন দেবদানের ম্যানেজিং ডিরেক্টর ভার্গব চৌধুরী। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেবদানের যাবতীয় আইনি নথি তার কাছে রয়েছে। দেবদানের তার প্রতিষ্ঠান, এটি 2013 সালে গঠিত হয়। এখন এই সংস্থার অফিস রাঙ্গিরখাড়িতে ঈশান বাংলা ভবনের দোতলায়। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু লোক দেবদানের নামে তার অনুমতি না নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে এবং বাজার থেকে টাকা তুলছে, বেআইনিভাবে ফি আদায় করছে, যা সম্পূর্ণ বেআইনি। নমস্কার বরাকবাসী, আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমি দেবদানের ম্যানেজিং ডাইরেক্টর ভার্গব চৌধুরী। দীর্ঘ 6 বছর থেকে আমার এই অর্গানাইজেশন কাজ করছে বরাকভ্যালি, কলকাতা এবং তাছাড়া বিভিন্ন জায়গায়। আমরা বরাকভ্যালিতে অনেক কাজ করেছি, আমি স্পেশালি অনেক ট্যালেন্টদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। অনেক ট্যালেন্টকে নিয়ে আমি আমার প্ল্যাটফর্মে কাজ করিয়েছি, অনেক বাহবা পেয়েছে, অনেক সার্টিফিকেট পেয়েছে। কিন্তু এখানে কিছু লোক, স্বার্থান্বেষী লোক, আজকে আমাদের নামটাকে ইউজ করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে। কেউ ফ্যাশন শো, কেউ গানের গ্রুমিং করিয়ে নিচ্ছে, কেউ বা নাচের গ্রুমিং করিয়ে নিচ্ছে। সেগুলো কিন্তু আদৌই আমাদের নয়। আমরা ঈশান বাংলার সাথে কাজ করছি, আমাদের ঈশান বাংলার সাথে জয়েন্ট ভেঞ্চারে দেবদানের কাজ চলছে চ্যানেলে। তাছাড়া বাইরে যেসব কাজ হচ্ছে টোটালি একটা ফলস ভাবে সেটা করছে, অনেক বাধা আমরা দিয়েছি, আমি আমার তরফ থেকে অনেক আপত্তি করেছি বিগত 1-1.5 বছর থেকে। কিন্তু ওরা দুদিন পরেই আবার কিছু না কিছু সৃষ্টি করে
আবার গিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করছে, স্পন্সরশিপ কালেক্ট করে দেবদানের নামে। সেটা টোটালি আইন অনুযায়ী সেটা দণ্ডনীয় এবং সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি। আমি এবার সেটা নিতে বাধ্য হব। যদি ওরা সেইভাবেই করতে থাকে তাহলে আমি আইনের সাহারা নেব। আমি অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট, যেটা হয় মানে আমাদের কপিরাইট অ্যাক্টে, আমি কেস করতে বাধ্য হব যদি ওনারা সেই জিনিসটা বা এখনই থেমে না যান। তো আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা মিথ্যার সাথে যাবেন না এবং সবসময় ভালো কাজে ভালোর সাথে থাকবেন, সেটাই আমার অনুরোধ। ধন্যবাদ। সরকারের চোখে ধুলো দিয়ে সরকারি টাকা নিয়ে নয়ছয় চলছে সিঙ্গারিয়া গ্রাম পঞ্চায়েতে। জিপি সচিব বিক্রম রায় ও সভাপতি সাদিক আহমেদ খানের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি চলছে। এই জিপির 5 নম্বর ওয়ার্ডের জনৈক বদরুল হালিম প্রথম কিস্তির টাকা পেয়ে সরকারি নিয়ম না মেনে কাজ করছেন, অথচ এসব দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না জিপি সচিব ও সভাপতি। এ নিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী শিপ্রাগুন। কালাইনে রান্নার গ্যাস কেন্দ্রের উদ্বোধন হলো শুক্রবার। ব্রাহ্মণগ্রামে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন, মণ্ডল বিজেপি সভাপতি বিপ্লব কান্তি পাল, গ্যাস বিতরণ কেন্দ্রের স্বত্বাধিকারী নিখিলেন্দু শীল, প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী প্রমুখ। উদ্বোধন হলো, তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানতাম আগে এরকম একটা গ্যাস এজেন্সি পেতে হলে অনেক টুপাইস দিতে হতো এবং অনেক কষ্ট করতে হতো। যেটা আপনারা লক্ষ্য করেছেন ইদানিংকালে বা আজকের যেটা উদাহরণ, যে আজকের যে আমাদের পিন্টুদা যেটা পেয়েছেন, উনি আর কোনো এখানে পয়সা করে লাগছে না। উনি যে ভারত সরকারের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতার মাধ্যমে উনি পেয়েছেন এবং আমরা আশাবাদী এটার মাধ্যমে এই কালাইন তথা কাঠিগড়া অঞ্চলের জনসাধারণ উপকৃত হবেন। কারণ এখন কেন্দ্রীয় সরকারের যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রত্যেকে বিনামূল্যে যে গ্যাসের ব্যবস্থা করছে, আমাদের সেটা কাঠিগড়ায় অনেক ক্রাইসিস ছিল, এটা আজকে উদ্বোধন হয় আমাদের আরও সুবিধা হবে। এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করছি আগামীতে যাতে আরও কাঠিগড়ায় দুই একটি পাওয়া যায়, সেই ব্যবস্থাতে সরকার পদক্ষেপ নেবে। গুমরা লেবারপুতা রাস্তার সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হবে বলে জানালেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। তিনি জানান 7 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। এ নিয়ে পূর্ত বিভাগের এসডিও ও কার্যনির্বাহী বাস্তুকারের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি, তাই আন্দোলনে নামা হবে। গুমরা লেবারপুতা পূর্ত সড়কটি আমাদের কাটিগড়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক। সেই সড়কে গুমরা থেকে পায় সাদিকাল বাজার পর্যন্ত 7 কিলোমিটার সড়কের অবস্থা বর্তমানে বেহাল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সড়কের মোগলগড়ের সেতুর দুদিকে এপ্রুসের মাটি কয়েকদিন থেকে বৃষ্টির জন্য সেটা সরে গিয়ে যাচ্ছে এবং বড় বড় ফাটলের সৃষ্টি হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে আর কয়েকদিন বৃষ্টি, তাহলে অতি সত্তরই সেই অ্যাপ্রুচের মাটি সরে গিয়ে সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেই রাস্তা দিয়ে বিশেষ করে খেলমা জিপি, লেবারপুতা জিপি সহ হাওর অঞ্চলের মানুষের চলাচলের একমাত্রই উপযোগী রাস্তা। তো আমরা বিগত 2 মাস থেকে পূর্ত বিভাগের খাটিগড়া সাব ডিভিশনের সহকারী কার্যবাহী বাস্তুকার এবং কার্যবাহী বাস্তুকারের অবগত করেছি এই রাস্তা এবং মোগলগড়ের সেতুর অ্যাপ্রোচের কথা। আমি আজ পুনরায় খাটিগড়া সাব ডিভিশনের সহকারী বাস্তুকারের অবগত করেছি। শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হলো শুক্রবার। অম্বিকাপট্টিতে মন্দির প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। এ উপলক্ষে 5,000 ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান এবারের পূজায় সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ উপস্থিত ছিলেন। পূর্ণ রথযাত্রা 2007-এ আমাদের এই পূর্ণ রথযাত্রার দিনেই আমাদের অম্বিকেশ্বর শিব মন্দিরের যাত্রা শুরু হয়েছিল। বিগত 12 বছর থেকে আমরা প্রত্যেক বছর এই পূর্ণ যাত্রার দিনে অম্বিকেশ্বর শিব মন্দিরে আমাদের বার্ষিক উৎসব পালন করে যাচ্ছি। সাথে আমাদের ধর্মীয় আচার অনুসারে আমাদের আজকে সকাল থেকেই পূজা শুরু হয়েছিল।
এখন আমাদের দুপুর থেকে অন্নপ্রসাদ শুরু হয়েছে আর 2-3 হাজার লোক এখন পর্যন্ত অন্নপ্রসাদ ভোগ নিয়ে নিয়েছেন, এখনও চলছে, আপনারা দেখতেছেন। আমাদের এই অম্বিকেশ্বর শিব মন্দির পরিচালনার দায়িত্ব বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব, বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম। সাড়ে 6 লক্ষ টাকার কাজ, অথচ হয়েছে মাত্র 1.5 লক্ষ টাকার কাজ, বাকি টাকা উধাও, জিপি ফান্ডের কাজ। এটি একটি ফুট ব্রিজ, উত্তর দিদারকুশ জিপির পাশে 2016-17 সালের বরাদ্দ এই কাজ। বোয়ালি চেংজুর জিপির তহবিল থেকে বরাদ্দ এই টাকার কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় জনগণ। তারা জিপি সভাপতি অনিতা কানুকে এর জন্য কাঠগড়ায় দাঁড় করান। আজকের এই বোয়ালি চেংজুর জিপির দিদারকুশ গ্রান্টে একটা ব্রিজ, প্রায় আপনার 6.5 লক্ষ টাকার ব্রিজ, এটার কাজ গুরুতর কেলেঙ্কারি হল। কারণ এটা 6.5 লক্ষ টাকার যে ব্রিজটা, এটা জিপি ফান্ডের টাকা, জিপি ফান্ডের অনিতা কানু জিপি প্রেসিডেন্ট। এই 6.5 লক্ষ টাকার মধ্যে 1.5 লক্ষ টাকার অধিক কাজ হয়নি। এটা মাননীয় ডিসি মহোদয়ের কাছে একটা বিনম্র অনুরোধ, এটা ভালো করে একটা ইনকোয়ারি করার জন্য আমরা এলাকাবাসী এটা একটা আমরা ডিসি ম্যাডামের কাছে একটা রিকোয়েস্ট রাখি, যাতে এটা ভালো করে ইনকোয়ারি করে। শুক্রবার ইস্কনের উল্টোরদ বের হলো শিলচরে, এতে প্রচুর ভক্ত যোগ দেন। এছাড়াও অন্য রথ বের হয়। প্রবল বর্ষণের মধ্যেও রাস্তার দুপাশে ছিল রথের রশি টানতে মানুষের ভিড়। রথের রশি একবার টানা মানে অনেক পুণ্য, তাই ভক্তরা হাত দিচ্ছেন রশিতে। হরিনামে মুখরিত হয় শিলচরের পথ। ভগতপুরের বাইপাসে বিশাল রথের মেলা অনুষ্ঠিত হলো। এতে কয়েকটি রথ জড়ো হয়, কয়েক হাজার ভক্ত সমাগম ঘটে। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় রথের মেলা। জননেতা গৌরীশঙ্কর রায় জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে গৌরীশঙ্কর রায় শতবর্ষ উদযাপন কমিটি। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব রায়। আমার পিতা জন্মগ্রহণ করেছিলেন নিজ ভাণ্ডারপুর চা বাগানে, এবং আজকে আমরা এই জন্য দিনটিকে চয়ন করেছি। আজকে থেকে আগামী 2020 ইংরেজি 12 জুলাই ওনার শতবর্ষ পূরণ হবে, তাই আমরা একটা সুযোগ পেয়েছি। আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, আমাদের পরিবারের যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, সবার একটা আশা ছিল আমরা একটা বর্ষপূর্তি আয়োজন করব। 10 জুলাই স্কিল মেলা ও ফ্যাশন শো আয়োজিত হলো গান্ধী ভবনে। আয়োজন করেছে আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশন, সহযোগিতায় রয়েছে প্যান্টাকল সিস্টেম প্রাইভেট লিমিটেড। এ সম্পর্কে জানালেন বিধায়ক দিলীপ পাল। ধন্যবাদ জানাই প্যান্টাকল সিস্টেমস প্রাইভেট লিমিটেড, যারা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশন মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নের যে প্রকল্প স্কিল ডেভেলপমেন্ট, যেটা সেই মন্ত্রকের অধীনে আসাম স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির অধীনে স্কিল ডেভেলপমেন্ট মিশন, তাদের সাহায্যে এই অনুষ্ঠান হচ্ছে। আর সমস্ত ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি জায়গায় এখন আমাদের সরকার আসার পর স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। কারণ আমরা জানি ভারতবর্ষ বিশাল দেশ, 130 কোটি জনসংখ্যা, এবং কর্মসংস্থানের অনেক সমস্যা আছে, বেকার সমস্যা আছে। আর কোনো সরকারের পক্ষেই সরকারি চাকরি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি সম্ভব নয় এত কোটি কোটি মানুষ।
SLRM এর উদ্যোগে বর্জ্য নিয়ন্ত্রণ নিয়ে বঙ্গভবনে এক প্রশিক্ষণ শিবির হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীনিবাসন ও শিলচর পুরসভার চেয়ারম্যান নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর। People have seen success, but many could not reach the final stage to show success. Efforts have been started, but stopped midway. However, for success of any such initiative, participation from the public is of utmost importance. Will of local bodies, which you can see, chairperson, municipal board, and members, they have been trying to do something, they have started few things, but somehow proper training or methodology was not available. We are struggling today with lot of সারা অসম মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার 34তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো DNNK স্কুলে। এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এছাড়া হয় বৃক্ষরোপণ। কার্যালয় সহায়ক সংস্থার আজ 34 সংখ্যক প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস সারা আসামের প্রত্যেকটি জেলাতে একসাথে পালিত হচ্ছে। তারই এক অঙ্গ হিসাবে আমরা কাছাড় জেলাতেও আজকে সেই অনুষ্ঠানটি আয়োজিত করেছি DNNK গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে। এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমাদের অতিথি হিসাবে DNNK গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল মহাশয়া, সাথে সাথে রাজ্যিক কর্মচারী পরিষদের সতীপ ভট্টাচার্য মহাশয় এবং জেলা কর্মচারী পরিষদের আমার প্রণব দত্ত মহাশয় এবং আমাদের প্রত্যেক জেলা প্রত্যেক বিদ্যালয়ের কনিষ্ঠ এবং জ্যেষ্ঠ সহায়করা এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে আমরা আজকে সংকল্পবদ্ধ হয়েছি যে আমাদের যে লেজিটিমেট ডিমান্ডসগুলো রয়েছে, যেগুলো আমাদের প্রাপ্য, সেই প্রাপ্য নিয়ে আগামী দিনে আমরা সরকারের সাথে আলোচনা, জেলা পর্যায়ের যারা আধিকারিক রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা করব এবং প্রয়োজনবশত আমরা আন্দোলন কর্মসূচি আমরা হাতে নেব। যে ডিমান্ডগুলো বেসিক ডিমান্ডসগুলো রয়েছে সেগুলো হলো আমাদের প্রমোশন, জুনিয়র স্ট্যান্ড থেকে সিনিয়র স্ট্যান্ডের প্রমোশনের ব্যাপার রয়েছে। সেটা আপনারা হয়তো জানবেন যে 2015 সালে শেষ প্রমোশন হয়েছিল, এরপরে 16, 17, 18 তিনটি বছর আমাদের লোকদেরকে প্রমোশন দেওয়া হয়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। বরাকে বাড়ছে জল, বন্ধ ফেরিঘাট, বন্যার পদধ্বনি। চার সরকারি বিভাগের কাজ দেখল বিধানসভার এস্টিমেট কমিটি। গুমরায় 150 ট্রাক কয়লা পাচার, রাতে আটক দুটি সারের গাড়ি। ফি মকুব আন্দোলন ছড়াচ্ছে গোটা উপত্যকা জুড়ে। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।